নমস্কার, বিগ নিউজ 24x7 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌনশ্রী। নজর রাখবো এই মুহূর্তের খবরে। আজ বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস। প্রতি বছর পয়লা আগস্টে এই দিনটিতে পালন করা হয় এই দিবসটি। সিউড়ি প্রশাসনিক ভবনে বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস উপলক্ষে সূচনা করা হল দুটো ট্যাবলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বরঞ্জন মোদক। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পয়লা আগস্ট মঙ্গলবার সিউড়ি প্রশাসন ভবনে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করা হয়। দুটো ট্যাবলোর সূচনা করা হয়। অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বরঞ্জন মোদক বলেন, সচেতনতা প্রচারের জন্য দুটো ট্যাবলো সূচনা করা হল। 19টি ব্লকে ঘুরবে। মাতৃদুগ্ধ পান সপ্তাহ উপলক্ষে যে বীরভূম জেলার যে প্রয়াস, সেই প্রয়াসকে সাফল্য উন্নীত করার জন্য আজকে আমরা আমাদের এই দুটি ট্যাবলোর ফ্ল্যাগ অফ করে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন কাজ প্রবোচনা করছেন। এবার সেখানে আমরা যেটা করছি বিভিন্ন, আমরা সেটা সাধারণভাবে পালন করছি এবং আমাদের যারা ICDS কর্মী আছেন, অঙ্গনবাড়ি কর্মী, তাদেরকে নিয়ে আমরা আজকে দুটো ট্যাবলো সূচনা করেছি, যাতে আমাদের এই বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবসটাকে সারা বীরভূম জেলায় তার যে ইয়ে আছে, তার যে কথা আছে, বিশেষ করে মায়েদের উপর গুরুত্ব আরোপ করে যেগুলো আমাদের কর্মপন্থা নেওয়া উচিত সুস্থ এবং স্বাভাবিকভাবে বাচ্চা গড়ে তোলার জন্য, সেখানে মাতৃদুগ্ধ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং সেটাই একটা জনসচেতনতামূলক কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। এটা আমাদের যে 19টা ব্লক আছে সেখানে আমাদের গ্রামে গঞ্জে প্রান্তরে যাদেরকে সমাজে বিভিন্ন জায়গায় এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য এই ট্যাবলেট দেওয়া হচ্ছে।